শাবানা একজন বাংলাদেশি কিংবদন্তী চলচ্চিত্র অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে। পরে 1967 সালে সকলি চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক নাজিমের বিপরীতে প্রধান নারী হিসাবে চলচ্চিত্রে অভিনয় করেন। শাবানার প্রকৃত নাম হল রত্না। চিত্র পরিচালক এহতেশাম সকলি চলচ্চিত্রে তার নাম শাবানা রাখেন। তার পূর্ণ নাম আফরোজা সুলতানা। তার পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ধাবুয়া গ্রামে। তিনি তার 36 বছর কর্মজীবনে 299 চলচ্চিত্রে অভিনয় করেন। 60 থেকে 90 পর্যন্ত তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। 2000 সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য 9 এবং প্রযোজক হিসাবে 1 জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2017 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। শাবানার চলচ্চিত্র কর্মজীবনের সূচনা হয় শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্র দিয়ে। তিনি 299 চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে 130 ছিল তার বিপরীতে নায়ক আলমগীর। চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে তিনি চলচ্চিত্রে আসেন। শাবানা 1933 সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওয়াহিদ সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশনের দেখাশোনা করতেন সাদিক। 1997 সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং 2000 সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। শাবানা সাদিক দম্পতির 2 মেয়ে সুমি ও উর্মি এবং 1 ছেলে নাহিন। জনপ্রিয়তা শীর্ষে থাকে শাবানা 1989 সালে প্রযোজক হিসাবে এসএস প্রোডাকশন থেকে ছবি নির্মাণ শুরু করে। তার প্রথম প্রযোজিত ছবির নাম মাটির ঘর। একে পরিচালনা করেন আজিজুর রহমান এবং শাবানার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা রাজ্জাক। এরপর থেকে তার বিভিন্ন ছবি এবং প্রযোজিত ছবি একের পর এক সফল হইতে থাকে। চাপা বাংলার বউ, অশান্তি, স্বামী স্ত্রী অপেক্ষা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, লালু মাস্তান, সারেন্দার, রাঙ্গাবাবু, বেঠারদার, সত্য মিথ্যা, পিতামাতা সন্তান, এইসব চলচ্চিত্রের কথা কোনো দর্শক বলতে পারবে না। এগুলা দর্শকের মনে কথা স্থান করে থাকবে আজীবন। 1990 প্রথম দিকে প্রধান চরিত্রে অভিনয় করলেও তিনি শেষের দিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তাদের মধ্যে অন্ধবিশ্বাস, লক্ষ্মীর সংসার, অবুল সন্তান, ঘাতক, ঘরের শত্রু, স্নেহ, কন্যারাম, সত্যের মৃত্যুদার, স্বামী কেন আসামি সহ অনেকগুলো জনপ্রিয় সিনেমায় তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকের মন জয় করেছেন।